Assalamualaikum, welcome back to my channel. আজকে একটু অন্যরকম ব্লগ দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো আমাদের এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের অফিসের ভিউ, বায়োজেন কসমোসিউটিক্যালস অলমোস্ট সবাই জানেন। আর ভিডিওটা করছি যে কারণে সেটা হলো আমাদের অফিসের সামনের সাইটে একটা রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে, সেখানে আজকে আমরা খেতে যাব। তার কারণ আমাদেরকে দাওয়াত দিয়েছে, গ্র্যান্ড ওপেনিং হবে আজকে। অবশ্য গতকালকেও আমাদেরকে খাইয়েছে তারা। রেস্টুরেন্টের নাম হলো বার্গার্স ওয়ার্ল্ড, তো আমরা সেখানে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছি। এই যে মেয়েটা কালো ড্রেস পরা, যে মেয়েটা এখন তো খুবই এক্সপার্ট, সবাইকে সাজগুজো করিয়ে দিচ্ছে। অলমোস্ট মোটামুটি সবাই রেডি, আর এক দুজন বাকি আছে। অফিসের কাজ শেষে সবাই মিলে রেডি হয়ে আমরা পাশের বার্গার সোয়ার্ল্ডে বার্গার খাবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো রেডি তো হয়ে গিয়েছে, সবাই দেখিয়েছেন, তো এখন আমরা চলে এসেছি। যে এক মিনিটও লাগে না আমাদের বার্গার সোয়ার্ল্ডে চলে আসতে, অফিসে জাস্ট আমাদের দরজা খুললেই, অফিসের দরজা খুললে বার্গার সোয়ার্ল্ডের দরজা, লিফট থেকে নেমে এক পাশে আমাদের অফিস আর এক পাশে রেস্টুরেন্ট। ডেকোরেশন ভীষণ ভালো, খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারা যারা চট্টগ্রামে আছেন সবাই আসবেন এখানে, আপনাদেরও ভালো লাগবে, আশা হয়তো হবেন না। তো আমরা তো এসেছি অলমোস্ট রাত 8টার কাছাকাছি, 7:30টার একটু পরে আমরা এখানে এসেছি। আমাদের অফিস টাইম 7টা পর্যন্ত, 7টার পরে সবাই আমরা এখানে এসেছি। এই যে বসার জায়গাটা, এটা কিন্তু ফ্লোরিং, ছোট্ট একটা টেবিল দেওয়া, এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। ফ্রেন্ডরা যখন আসবে, যে কোনো ফ্রেন্ড সার্কেল, ভীষণ পছন্দ করবে জায়গাটা। তো রেস্টুরেন্টের নামই যখন বার্গার্স ওয়ার্ল্ড, এখানে অবশ্যই বার্গার্স হলো মেইন মেনু। তো এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা আমি আপনাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি, মেনু কার্ডে কী কী আছে। মোটামুটি সব কিছু কিন্তু সাধ্যের মধ্যেই। বার্গার্সটা খুবই ভালো খেতে, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুই অনেক মজা ছিল, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। আর বার্গার্স ওয়ার্ল্ড, এটা লোকেশনটা হলো চট্টগ্রাম জিসি মোড় থেকে একটু সামনে, কোলপাহাড় মোড়, ইমপ্লান্ট সিটি সেন্টার, বাটা বিল্ডিং, 3rd ফ্লোর, মানে চতুর্থ তলা। যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, চট্টগ্রামে আছেন, চাইলে একবার চলে আসতে পারেন। তো এখানে যেহেতু আজকে ওপেনিং, সব কিছু একটু অন্যরকম, ডেকোরেশন খুবই ভালো লেগেছে। সবচেয়ে কিউট একটা পতাকার মতো দেখতে পাচ্ছেন বার্গার্সের মধ্যে দিয়ে দেওয়া, এটা ভীষণই ভালো লেগেছে স্পেশালি আমার কাছে। এই যে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বার্গার্স ওয়ার্ল্ড। তো এই হলো আমাদের খাবার চলে এসেছে টেবিলে। আমরা 12 জন কলিগ ছিলাম, তো কয়েকজন চলে আসছে, কয়েকজন বাইরে ওয়েট করছে, ওরাও চলে আসবে। জেনিফার, যে উকি দিল, ও জেনিফার খুবই ভালো একটা মেয়ে, এখন সে বার্গার খাবে। সবার জন্য বার্গার টেবিলে চলে এসেছে, দেখে খুব লোভ লাগছে, তাই না? খুবই লোভনীয় আসলে, সত্যি খুবই মজার ছিল। জেনিফার, সেতু, মিনু, ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তাদের নাম। খাবার আসতেই খাওয়া অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। আমি জানি সবাই যখন রেস্টুরেন্টে যান, কলিগরা, ফ্রেন্ডসরা এরকমই হয়। আমি একদম রিয়েল যে দৃশ্যটা হয় আসলে, যে সিচুয়েশনটা আমরা ফেস করি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। প্রচুর ভিড় ছিল ওপেনিং দিন, খুবই ভিড় ছিল এই যে, তবে এমন ভিড় করা উচিত হয়নি যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে।
লোকেশনটা অসম্ভব সুন্দর, খুবই ভালো লেগেছে। আই হোপ সবারই ভালো লাগবে। এই যে এটা উপরে সাদে এরকম লাইটিং করা হয়েছে, তো আমরা সবাই হলো 12 জন, তার মধ্যে এখানে মাত্র 6-7 জন আছি আর বাকিগুলোরাও এসে পড়বে। আমাদেরকে ড্রিঙ্কস দিচ্ছে, আমি অবশ্য ভিডিওটা আপলোড করব। এই পারমিশনটা ওখান থেকে নিয়ে নিয়েছি। কোথাও কোনো রেস্টুরেন্টের রিভিউ ভিডিও দেওয়া কিংবা কোনো ভিডিও পোস্ট করার আগে তাদের পারমিশন নেওয়া খুবই প্রয়োজন, তো আমি পারমিশন নিয়ে নিয়েছি। কেমন লাগলো বার্গার, সোয়ার্ল্ডের বার্গার দেখতে? যদি ভালো লাগে থাকে অবশ্যই বার্গার সোয়ার্ল্ডে চলে আসবেন, চট্টগ্রামে যারা আছেন, সাথে আমাদের বায়োজিন কসমোসিটিক্যালসেও চলে আসবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার কথা বলবো পরের কোনো ভ্লগে।